हेलो स्टूडेंट, ये मैं हूँ, ये मैं शोमा मैम हूँ, ये हमारा आज 24/7 बंगाली है और यहाँ पे हमारा पार्टी हो रही है। तो এখন আমরা যাচ্ছি এনজেপি থেকে। তো আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে এখন রেডি শেডি হয়ে গেছি। ম্যাম সকালবেলা ক্লাস নিয়ে একটু ক্লান্ত, ঠিক আছে? শাহিন ম্যাম সকালবেলা 7টা ক্লাস নিয়ে ক্লান্ত হয়ে গেছে, বাট স্টিল আমরা এখন যাচ্ছি। আরে স্টুডেন্টরা লিটারালি ইউটিউবে ক্লাস খুঁজবে কিন্তু 7টার সময়। আচ্ছা, আজকে কারেন্ট অ্যাফেয়ার্স এটাই আমরা ঘুরতে যাচ্ছি। আজকে কারেন্ট অ্যাফেয়ার্স এটা যেটা আমরা ঘুরতে যাচ্ছি, যে আমাদের প্রেজেন্ট অ্যাফেয়ার্সটাকে ছেড়ে দিই আমরা। অপূর্ব স্যার, তো আমি সবার কাছে আসছি, সবাই আমাদের এই যাত্রাটা নিয়ে তাদের কি কি বক্তব্য রয়েছে সেটাকে নিয়ে। স্যার হ্যালো স্টুডেন্টস, হ্যালো সোমার মতো আমি বললাম, মানে বলার চেষ্টা করলাম, জানি না হ্যালো স্টুডেন্টস বলা। যাই হোক, আমাদের যাত্রাটা আশা করি ভালোই হবে এবং তোমরা তো যখন রয়েছো সুরং, মানে এটা নিয়ে ভাবনার কিচ্ছু নেই, থাকো আস অ্যান্ড প্রতিদিন আপডেট পাবে 24/7 এর বেঙ্গলি চ্যানেলে। চলো হাই স্টুডেন্টস, মানে ক্লাস ফলো করতে থাকো। আর এখন দেখ 5 দিন কোনো ক্লাস পাবে না, এটুকুনিও বলে রাখছি। আবার মানে কলের পর কল আসছে, স্যার আপনার ক্লাস হচ্ছে না কেন, ক্লাস হচ্ছে না কেন আপনাদের? তো ক্লাস হবে না, 5 দিন একটু ক্ষমা দাও আমাদের, 5 দিন একটু আনন্দ করতে দাও, আর তারপরে আবার ক্লাস হবে যথারীতি। এই কদিন আমরাও মজা করছি, তোমরাও পারলে একটু মজা করে নাও, একটু ঘুরে ফিরে নাও, একটু অন্য কিছু যাত্রার সাথে ইচ্ছা ঘুরতে যেতে পারো, তোমাদের কি আছে আমি তো জানি না, যার সাথে ইচ্ছা ঘুরতে যাও, একটু ঘুরে ফিরে মজা করে নাও। আমরা ততদিন আমাদেরও একটু ক্ষমা দাও, আমরা একটু মজা করে নিই। ক্লাস পাবে না কিন্তু আমাদেরকে পাবে। চল, আজকে প্রচুর গল্প হবে, আমরা পাহাড়ের এমন এমন জায়গায় যাবো যেখানে কেউ যায়নি হয়তো, আমার যেরকম প্ল্যান, কারণ এরকমই বলা হয়েছে যে আমি যেখানে নিয়ে যাবো সেখানে যেতে হবে, ঠিক আছে? এবার সবাইকে ওই জন্য বলছি, আমি বলছি, ঠিক আছে? যাই হোক, তো তো সবাই আমরা অবশ্যই, তোমরা চিন্তা করো না, চ্যানেলে আমরা আছি, আজকে সবকিছুর আপডেট যাবে, কিভাবে ঘুরলাম, কোথায় কোথায় খেলাম সবকিছু। শাহিন ম্যাম তো আছে, তোমাদের ফুড ব্লগার, আর আমাদের শুভদীপ স্যার এখানে বসে আছেন আমার সাথে। শুভদীপ স্যার তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেবে যে কিভাবে কোথায় কোথায় যাওয়া হলো, আমি কোথায় নিয়ে গেলাম, সেসব তো ভিডিও হবে, পাজেলও সলভ হবে। আজকেও আমরা পাজেল সলভ করেছি, আমরা গাড়িটা খুঁজে বের করেছি, ঠিক আছে? ডিরেকশন ডিরেকশনের অঙ্ক ছিল, শুভদীপ স্যার বুঝাবে। এবং আজকে খালি টিচারদের দার্জিলিং ট্যুর হচ্ছে, আমি খুব 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 করে চাইবো, আমরা সবাই চাইবো যে যারা একদম সাকসেস পেয়ে যাবে সিলেক্টেড, সেই স্টুডেন্টসদের নিয়ে আমরা একটা গেট টুগেদার বা এরকম কিছু তো ভাবতেই পারি, কিন্তু যারা সিলেক্টেড হবে এটুকু তো করে দেখাতে হবে, মানে ঘুরতে যাওয়ার জন্য কন্ডিশন আপনাদের এটা এটা হতে হবে। হ্যালো স্টুডেন্ট, সবই তো বলে দিল, তো আমি যেটা বলবো যে আমরা দার্জিলিং যাচ্ছি এবং সেখানকার হিস্ট্রি কি আছে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। স্যার এখানে পড়াচ্ছে, ভূগোলের ব্যাপার হচ্ছে যে ম্যাম কিন্তু একটা নদীর নাম বলতে পারেনি অলরেডি, আস্তে আস্তে একটা ছোট নদী দেখি, একটা ছোট নদী দেখে নালা ছিল খুব মজা করছে শত বিষয়। ম্যাম হ্যালো স্টুডেন্ট, তোমাদেরও ছুটি আমাদেরও ছুটি। ওকে, এখানে অনেকজন অনেক কিছু বলছে কিন্তু মেন টুরিস্ট গাইড যার কথা সবার আগে শোনা দরকার সেটা কেউ শুনছে না। যাই হোক, এই গাড়ি পর্যন্ত সবাইকে আনতে মোটামুটি আমার
কাল ঘাম ছুটে গেছে দেখে বুঝতে পারছো আমার অবস্থা শরীরে, আমি রোগা হয়ে গেছি অনেকটা। ও আচ্ছা, তো সকলে আমার জন্য প্রে করো যেন আমি এদের ফিরিয়ে নিয়ে সুস্থ সবল ভাবে ফিরিয়ে নিয়ে তো লোকেশন দিতে পারি, তোমাদের টিচারদের নিয়ে যেতে পারি। এডুকেশন স্টুডেন্ট না, আসলে ব্যাপারটা ট্যুর গাইড ঠিকমতো লোকেশনই দিতে পারিনি, তার জন্য আমাদের পৌঁছাতে দেরি হচ্ছে। না ব্যাপারটা আমি একটু বোঝাচ্ছি, ট্যুর গাইড কে আমরা অনেকক্ষণ ধরে বলছিলাম, ট্যুর গাইডই হারিয়ে গেছিল প্রথমবার, আর আমাদেরকে এই অদ্ভুত রোগের মধ্যে অলমোস্ট আধ ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিল, তাতে আমাদের এখনো ওয়েট করছি, কারণ গৌতম স্যার আসেনি। করছো এসি বন্ধ করছো কেন? গৌতম স্যার এলে আমাদের এই ট্যুরটা স্টার্ট হবে, তারপরে পাহাড়ের আপডেট থাকবে। ছোট ছোট সবাই একটু টাটা বলে দাও। টাটা টাটা।